হ্যালো ফ্রেন্ড, আমি আর্কেকের দিন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে বেলি ফুল গাছগুলো বা জুঁই ফুল গাছগুলো, আমরা কিন্তু গরমকালে এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমরা পেয়ে থাকি। তাই এই গাছে পুনরায় ফুল আনবার জন্য, একবার গাছে ফুল হবার পর আবার এরকম পুনরায় ডাল ভরে কিন্তু এরকম কুড়ি আনবার জন্য আমরা কিন্তু সামান্য একটা পরিচর্যা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু গাছে আবার কিন্তু কন্টিনিউয়াস এরকম কুড়িতে কিন্তু ভরতে থাকবে। বন্ধুরা, তো এই সময় আমরা গাছে একবার ফুল হয়ে যাওয়ার পর কী সামান্য পরিচর্যা করলে আবার গাছে এরকম ফুলে ভরে থাকবে, তো আমরা চলে দেখিনি। বন্ধুরা, বেলি বা জুঁই ফুল গাছে পুনরায় যদি ফুল আসতে চায়, তাহলে কিন্তু এরকম নতুন ডালে কিন্তু এরা ফুল নিয়ে আসে। বন্ধুরা, পুরনো ডালে কিন্তু আবার নতুনভাবে কিন্তু ফুল আসে না। তাই আমাদের যে কাজটা করতে হবে, একবার ফুল হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এই ডালগুলোকে আমরা কিন্তু পিঞ্চিং করে দেবো। এই ডালগুলোকে যদি আমরা পিঞ্চিং করে দিতে পারি, তাহলে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোবে এবং সেই ব্রাঞ্চে ব্রাঞ্চেই আমরা কিন্তু ফুল পাবো। বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে পুরনো ডালে কিন্তু বেলি হোক জুঁই হোক এরা কিন্তু ফুল দিতে চায় না, নতুন ব্রাঞ্চেস বেরালেই কিন্তু এরকম ফুল পাবে। তাই যখনই ফুল ফোটা শেষ হয়ে যাবে বা ফুলগুলো এরকম শুকিয়ে যাবে, তখনই তোমরা এইটা কেটে দেবে এবং তাহলে নতুন ব্রাঞ্চেস আবার বেরাবে, সেই ব্রাঞ্চেসেই তোমরা কিন্তু ফুল পাবে। বন্ধুরা, বন্ধুরা বেলি ফুল গাছ যেহেতু গরমের গাছ, তাই এরা কিন্তু খুব রোদ পছন্দ করে। বন্ধুরা, কিন্তু আমরা কিন্তু খুব টেম্পারেচারে কিন্তু আমরা এই গাছকে রাখবো না। তাই সকাল থেকে আমরা 3 থেকে 4 ঘন্টা রোদ যদি আমরা এই গাছকে লাগাতে পারি, তাহলে কিন্তু এরকম প্রত্যেকটা ডাল ভরে আমরা কিন্তু কুড়ি পাবো। বন্ধুরা, আমাদের এই পরিচর্যাগুলো কিন্তু খাবার সাথে সাথে করতে হবে, তাহলে গেলেই কিন্তু আমরা এরকম গাছে কুড়ি পাবো। গাছে শুধু খাবার দিলেই গাছে কুড়ি আসবে এই নয়, গাছে খাবার দেওয়ার সাথে সাথে আমাদের আদার যে পরিচর্যাগুলো করতে হয় সেগুলো না করলে গাছ ভরে কিন্তু এরকম আমরা কুড়ি পাবো না। তাই তোমরা এই দুটো কাজ অবশ্যই করবে। বন্ধুরা, আমরা এই বেলি ফুল গাছের প্রত্যেকটা ডালে ডালে ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু টবের মাটিতে একটা জৈব লিকুইড খাবার প্রয়োগ করব। যে খাবার গাছে প্রয়োগ করলেই গাছ ভরে কিন্তু তোমরা এরকম কুড়িতে দেখতে পাবে। বন্ধুরা, তো চলো আমরা দেখে নিই কী খাবার প্রয়োগ করব। বন্ধুরা, তোমরা যে খাবারটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কলার খোসার লিকুইড ফার্টিলাইজার। আমরা এই সময় রাসায়নিক যুক্ত খাবার কম দিয়ে এরকম জৈব খাবারের মাধ্যম থেকেই আমরা কিন্তু ডাল ভরে আমরা বেলি ফুল গাছ থেকে কিন্তু কুড়ি পাবো। বন্ধুরা, এই কলার খোসার ফার্টিলাইজারকে আমরা সবাই জানি যে কলার খোসার ফার্টিলাইজার প্রচুর পরিমাণে পটাশ থাকে, তাই এই পটাশকে আমরা কাজে লাগিয়েই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরব। আমরা এই কলার খোসাকে ভালো করে ছেঁকে নেব, ছেঁকে নেবার পর এর সঙ্গে আরও দুটো উপাদান আমরা যোগ করব। বন্ধুরা, এই দুটো উপাদান যদি যোগ করতে পারি, তাহলে ফুলটা আরও খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু গাছে আসবে। বন্ধুরা, তো এর সঙ্গে আমি যে উপাদানটি নেব সেটি হচ্ছে এরকম কফি পাউডার। বন্ধুরা, এই কফি পাউডার কিন্তু মাটিকে অ্যাসিডিক করতে খুব ভালো সাহায্য করে, তাই তোমরা এই কফি পাউডার অবশ্যই নেবে, কারণ যে কোনো ফুল গাছ অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে। তাই এই কফি পাউডারের মধ্যে অ্যাসিডিক থাকায় তাই মাটিতে দেবা মাত্রই দেখবে 5 থেকে 7 দিনের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে এবং সেই ব্রাঞ্চেসে কিন্তু তোমরা এরকম কুড়ি কিন্তু দেখতে পারবে। বন্ধুরা, যেরকম আমার গাছে দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস কুড়ি আসা শুরু করেছে, ঠিক তোমাদের প্রত্যেকটা গাছে এরকম কিন্তু কুড়ি আসবে। বন্ধুরা, এর সঙ্গে আরেকটা যে খাবার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস তোমাদের কাছে যদি ডাস্ট হিসাবে থাকে, তোমরা 2 গ্রাম নিয়ে নেবে। যদি লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যে কোনো, তাহলে তোমরা 2 ml মতো নিয়ে নেবে। বন্ধুরা, নেবার পর তোমরা এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে তোমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর এই খাবারটা যদি গাছে দিতে পারো, তাহলে দেখতে পাবে খুব কম সময়ের মধ্যে, মানে যেদিন খাবার দেবে তার 7 দিন পরেই তোমরা রেজাল্ট তোমরা কিন্তু নিজের চোখেই দেখতে পারবে যে বেলি গাছে নতুন ব্রাঞ্চেস বেরাচ্ছে এবং ব্রাঞ্চেসগুলো একদম ফুল নিয়ে বেরাচ্ছে, কিন্তু কুড়ি নিয়ে কিন্তু ওই নতুন ব্রাঞ্চেসগুলো বেরাবে। বন্ধুরা, তার আগে এই খাবার দেওয়ার আগে ওই পরিচর্যাগুলো আগে করে নেবে, তারপরে তোমরা কিন্তু এই খাবারটা দেবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে। বন্ধুরা, ব্রাঞ্চেস যে সমস্ত গাছে ফুল হওয়ার পর যদি ফুলগুলো না কেটে তোমরা যদি এই খাবার
গাছে দাও, তাহলে কিন্তু নতুন ব্রাঞ্চেস বেরাবে না, এতে কিন্তু ফুলও বেশি পাবে না। তাই আগের পরিচর্যা যে দুটো বললাম, ওই পরিচর্যা করবার পর তোমরা এই খাবারটা দেবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট তোমরা কিন্তু কম সময়ে দেখতে পারবে। আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটিকে অলওয়েজ প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও।